সবাইকে সুস্বাগতম বলছি। আমি ডাক্তার সুমন্ত কুমার সাহা। এখন আমি কাজ করছি লইজড স্পেশালাইজ হসপিটাল অ্যাজ এ কনসালটেন্ট মেডিসিন, মানে আমি কনসালটেন্ট হিসেবে লইজড স্পেশালাইজ হসপিটালের মেডিসিন ডিপার্টমেন্টে কর্মরত আছি। আপনি জেনে খুশি হবেন, আমি ইউনাইটেড কিংডম সেন্ট পিটার্স হসপিটাল ইন লন্ডন, যেখানে আমি কাজ করে আসছি এবং একটা বিগ এক্সপোজার টু ফর দ্য পেশেন্টস, মানে আমার একটা দীর্ঘ কাজ করার অভিজ্ঞতা আছে উইথ দ্য পেশেন্টস ইন ইউনাইটেড কিংডম। এবং আপনি জেনে খুশি হবেন যে আমার একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স রয়েছে যেখানে আমি বিভিন্ন জটিল পেশেন্টদেরকে নিয়ে আমি ডিল করি এবং তাদের ডায়াগনোসিস, মানে তাদের ডায়াগনোসিস করার জন্যে আমি খুব চেষ্টা করি এবং আলটিমেটলি আই হ্যাভ বিন সাকসেস অন মেকিং দ্য ডায়াগনোসিস। মিন্স যখন কোনো জটিল রুগীগুলো আমার কাছে আসে, আমি খুব মনোযোগের সহিত আমি আমার পক্ষ থেকে চেষ্টা করে, আপনি জেনে খুশি হবেন দ্যার আর হিউজ নাম্বার অফ দ্য কেসেস অ্যাকচুয়ালি আই ডিলড অ্যান্ড আই গট দ্য সাকসেস, মানে হচ্ছে আমি অনেকগুলো কেস নিয়ে আমি ডিল করেছি যেগুলো জটিল রুগী এবং এদের ডায়াগনোসিস বের করার জন্য। একটা কথা মনে রাখবেন, একটা গাছের পাতা যদি নষ্ট হয়ে যায় তখন আমরা কী করি, পাতায় জল ঢালি না গাছের গুঁড়িতে জল ঢালি? এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এই কথাটা আমার ডাক্তারদের যাদেরকে আমি ট্রেন করি তাদেরকে বলি, টু মেক দেম এ গুড ফিজিশিয়ান, মানে তাদেরকে ভালো ডাক্তার বানার জন্য এই কথাটা বলি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মেসেজ ফর অল অফ আস, মানে একটা ইম্পর্ট্যান্ট মেসেজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমাকে দীর্ঘ এক্সপিরিয়েন্স রয়েছে, লাইক সিন্স 2009, আজকে হচ্ছে প্রায় 2022 সাল, সো ইটস অ্যারাউন্ড লাইক 13-14 ইয়ার্স এজ এ স্পেশালিস্ট, আমি যদি বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে বলি, আর জুনিয়র ডাক্তার হিসেবে আরও আমার প্রায় 4-5 বছরের অভিজ্ঞতা আছে। তো এটা কথা বলার অর্থ হচ্ছে এই এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমাদের উচিত হচ্ছে গাছের গুঁড়িতে জল দেওয়া গাছের পাতাটিকে সুস্থ করার জন্য, রাদার দেন গাছের পাতাটা ডিজিজড হয়েছে, মানে গাছের পাতাই রোগ আছে, গাছের পাতাকে আমি পানি দেব, এটা কি ঠিক হবে? ডেফিনেটলি নট। ডেফিনেটলি আমার গাছের গুঁড়িতে জল দিতে হবে। এটার মানে হচ্ছে আমরা যখন কোনো পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, তখন পেশেন্টের যে সিমটমস, মানে রোগীর যে উপসর্গগুলো বলেন, এই উপসর্গগুলোকে চিকিৎসা না করে, মানে পাতালতাকে চিকিৎসা না করে আমাদের গাছের গুঁড়িতে চিকিৎসা করতে হবে। আর গাছের গুঁড়িতে পানিটা দিলে অটোমেটিক্যালি পাতাটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই কথা বলার অর্থ হচ্ছে আমি আপনাদেরকে কনফিডেন্ট দিচ্ছি আমি গাছের গুঁড়ি নিয়ে কাজ করি। এটার মানে হচ্ছে আপনার সিমটমটা আসলে কোত্থেকে আসতেছে সেটা নিয়ে আমি কাজ করি। এবং আমি আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে আছি যে আমার যত জটিল রুগীদেরকে আমি একদম গাছের গুঁড়িটা, মানে সিমটমগুলো কোন জায়গা থেকে আসতেছে, কোন রোগটা থেকে উৎপত্তি হচ্ছে, সেই রোগটাকে বের করার চেষ্টা করি। এবং আপনারা জেনে আরও খুশি হবেন, আমি চেষ্টা করেছি মহান উপরওয়ালার আশীর্বাদে আমার হাত দিয়ে অনেকগুলো জটিল রুগীদেরকে আমি সাহায্য করার চেষ্টা করেছি। আমি ইংল্যান্ডে কাজ করেছি, ইংল্যান্ডে চিকিৎসা ব্যবস্থাটা ডিফারেন্ট ফ্রম আওয়ার কান্ট্রিজ। ইংল্যান্ডে কাজের সুবিধাটা কী, যে ওখানে আমার অনেক ধরনের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিগুলো আছে, মানে ল্যাব ফ্যাসিলিটিগুলো অনেক বেশি। হ্যাঁ, মানে কোনো একটা পেশেন্ট আসলে দ্রুত আমরা অনেকগুলো ল্যাব ফ্যাসিলিটিস করতে পারি, এবং যেহেতু গভর্নমেন্ট ওইটা পে করে তাহলে কোনো পেশেন্টের কোনো টেনশন থাকে না এবং খুব আমরা দ্রুত ডায়াগনোসিসগুলো করতে পারি ইন ইংল্যান্ড। কিন্তু আমাদের দেশে একটা ডিফারেন্স আছে যে আমি কিন্তু চাইলেই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আমার পেশেন্টকে করতে পারি না, এটা একটা বড় একটা বাধা। এই বাধা থেকে আসলে আমাদেরকে কী করতে হয়, সিস্টেম ওয়াইজ সাসপেক্টেড, মানে কোনটা সবচেয়ে বেশি ডায়াগনোসিস হতে পারে, মানে রুটটা কী হবে, তার ডিজিজের মূল কারণটা কী হবে, এইটা বের করার জন্যে আমাদেরকে স্টেপ ওয়াইজ ফ্যাশন ম্যানারে আমাকে ইনভেস্টিগেশনগুলো করতে হয়। ইংল্যান্ডও আমরা করি, কিন্তু ইংল্যান্ডে একটু দ্রুত করতে পারি, দ্রুত রিপোর্ট পেয়ে যায়, এবং আমার এই দেশে কিন্তু এত দ্রুত সাপোর্টগুলো আমার হাতে নাই, এই জন্যে আমাদেরকে একটু স্টেপ ওয়াইজ ফ্যাশন ম্যানারে আমরা করি, একটু সময় লাগে। কিন্তু আমিও এই দেশে আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি অনেকগুলো রোগকে, অনেক জটিল রোগকে কিন্তু বের করে ফেলতে পারছি এবং তাদেরকে যথেষ্ট চেষ্টা করে এবং তাদেরকে আমরা রিলিফ করতে পারছি ফ্রম দ্য পেইনস, ফ্রম দ্য সাফারিংস, ফ্রম দ্য সিমটমস, হোয়াট এভার মাই মিন্স। আমি বলতে চাচ্ছি যে আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমি চেষ্টা করেছি এবং আমার অনেকগুলো জটিল রোগকে আমি সমাধান করেছি, এই জন্যে আমি দাবি করছি যে আমি আসলে জটিল রোগ নিয়ে কাজ করি। তো এই জন্যে কোনো জটিলতা, কোনো কমপ্লিকেটেড ডিজিজ যদি আপনার কাছে মনে হয়, বা আপনি যদি মনে করেন যে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার কোনো আত্মীয় স্বজন যদি থাকে যে তার রোগটা ডায়াগনোসিস হচ্ছে না, বা কোনো ডাক্তার এক্স্যাক্টলি এক্সপ্লেনেশনটা দিতে পারছেন না কী হচ্ছে, আমি থাকবো আপনার পাশে এবং আমি চেষ্টা করব আপনার রোগটাকে নির্ণয় করার জন্য।
এবং অলরেডি আমার যেহেতু একটা এক্সপিরিয়েন্স, আমি কনফিডেন্টলি বলছি যে এটা আমি চেষ্টা করব, এবং আমি আমার রুগীদেরকেও কনফিডেন্টলি বলি যে আমি আপনাকে বের করে দেবো যে আসলে ঘটনাটা কী। এবং আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় এবং উপরওয়ালার মহান মানে অনেক দয়া নিশ্চয় আমার উপরে আছে, নাহলে আসলে এটা সম্ভব হতো না। এবং আমি চেষ্টা করছি, যেহেতু আমি এখন ইংল্যান্ড থেকে চলে আসছি, মানে এখন বাংলাদেশে চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছি, এবং আমার টার্গেটই হচ্ছে আসলে জটিল রোগীদেরকে সেবা দেওয়া। তো এই জন্য আমি চাইবো আপনাদের যে কোনো প্রান্ত থেকে, দেশের যে কোনো প্রান্তে কোনো জটিল রোগী যদি আপনার হাতের কাছে থাকে, আপনার সেটা আত্মীয়স্বজন হোক, দূরের আত্মীয়স্বজন হোক, আপনার কাছাকাছি হোক, এই মেসেজটা আপনি সবার কাছে পৌঁছে দেন। আপনি জটিল রোগীদেরকে নিয়ে আসুন। আমি এখন লইজড কার্ডিয়াক হসপিটাল, যেটা ধানমন্ডি ব্রাঞ্চে আছে, ওখানে 310 রুম নাম্বারে বসি, এবং 10606 একটা হটলাইন নাম্বার আছে আপনারা জানেন লইজডের, আমি এখানে নিচেও দিয়ে দিব, কমেন্ট বক্সে অথবা আমার ভিডিওতে থাকবে। এই নাম্বারে ফোন দিয়ে আপনি সিরিয়াল নিয়ে আমার সাথে দেখা করতে পারবেন, এবং আপনি জেনে খুশি হবেন আমি কিন্তু অনেক সময় দেই, এবং এই সময় ধরে আমাকে একটু সময় দিতে হবে, আমার সাথে কোঅপারেট করতে হবে, তাহলে আমি চেষ্টা করব, আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমি আপনাদেরকে রোগের মূলটাকে ধরিয়ে দেওয়া, মানে এক্স্যাক্ট ইটিওলজি আমরা মেডিকেল সায়েন্সে বলে থাকি, মানে হচ্ছে এক্স্যাক্ট কজটা কী যেটা আপনাকে যন্ত্রণা দিচ্ছে সেটা বের করা। এবং সেটা যদি বের করতে পারি, আর ওখানে যদি আমি পানি দিয়ে দিই, ওখানে ওষুধ দিয়ে দিই, তাহলে কী হবে, আমরা স্বাস্থ্যটা মানে সেই রোগ থেকে আমরা মুক্তি পাবো। আমি আশা করছি আপনাদের সাথে উপরওয়ালা আশীর্বাদে, এবং আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়া, আপনাদের প্রার্থনায়, এবং আমার রুগী যারা আছেন তারা অনেক দোয়া করেন, এবং এরকমও দোয়া করছেন আমি প্রতিদিনই পাচ্ছি। রুগীরা এসে বলতেছে, কয় স্যার আমরা প্রতিদিন নামাজ পড়ি আর বলি যে স্যারের জন্য বাংলাদেশে নিয়ে আসে। তো আমি আলটিমেটলি চলে আসছি আপনাদের জন্যে, আপনাদের সেবা করার জন্যে, আপনাদেরকে সেবা করার জন্য। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে জটিল রুগীগুলো আমি আমার কাছে নিয়ে আসেন। আমি চেষ্টা করব, আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে জটিল রোগদের রোগ নির্ণয় করার জন্য আমি চেষ্টা করে যাব, এবং আশা করছি আমি এটা বের করে দেবো। সো আমার জন্য দোয়া করবেন, আমার জন্য প্রার্থনা করবেন, যেন আমি আমার সেই যেই কথা আপনাদেরকে দিয়েছি সেটা আমি রাখতে পারি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট মেসেজটি আপনাদের শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।